বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আর আমরা খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম রুদ্র এখনো প্ল্যান্টে যেতে পারিনি কারণ গাড়ি এখনো আসেনি তবে খাওয়া হয়ে গেছে আমার টিফিন করা সমস্ত মানে রুদ্র যাওয়ার আগে যে যে কাজগুলো থাকে আমার সব কাজ হয়ে গেছে এবার হচ্ছে আমার ছেলেকে পড়ানোর একটা কাজ কিন্তু ওই ঘরে এখন অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে পড়া বলতে আমার ছেলে এখন রবি ঠাকুরের ছড়া শেখাচ্ছে ওর বাবাকে আর বলো না ভুলে গেছে আমিও ভুলে গেছি মাঝখানটা আর আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে মাম্মা এর পরে কি হবে আমি তো বলছি ভুলে গেছি তারা ধরো খাতাটা তো দেখতে হবে দিয়ে বাবাকে খাতা বের করে করেছে নিয়ে এখন বাবাকে এখন শেখাচ্ছে আমি তোমাকে শেখাবো চলো দেখি ওই ঘরে কি করছে আমার ছেলে এই বাবা গাড়ি এসে গেছে এই দেখো বাবাকে শেখাচ্ছে দেখো এই দেখো এখন আমার ছেলে শেখাচ্ছে যেটা যাই বাড়ি বাড়ি এই যে আমিও জানা ভুলে যাচ্ছি আমি এমনিতেই মনে থাকে না আমার তো গানের লিরিক্সই মনে থাকে না ভুলে যায় আবার ছড়া তাও ও চলে এসছে রুদ্র গাড়ি চলে এসেছে ও চলে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি কেমন মাও ফোন করে বলছে বৃষ্টি হচ্ছে হাওড়া কলকাতার সাইডে সব বৃষ্টি হচ্ছে তাই মানে এখানেও আশেপাশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা আছে দুদিন না নয়তো দুদিন খুব গরম পড়েছিল গো আর আমাদের এই বেডরুমটা না ভীষণ ঠান্ডা কারণ
খুব একটা রোদই পাই না বলতে গেলে। একটা দেওয়াল, দুটো দেওয়াল তো পুরো আমাদের ঘরের ভেতরেই, দুটো দেওয়াল আর একটা, তিনটে দেওয়াল তো পুরো ঘরের মধ্যে, দুটো না তিনটে, আর একটা বাইরে। সুতরাং খুব একটা রোদ পাই না। তো এই ঘরটা মানে বেডরুমটা ভীষণ ঠান্ডা, আর ওই পাশে রুমটা একটু গরম, কারণ জানলা দিয়ে সমানে মানে 10টা থেকে যে রোদ দূর আসে পুরো 5:30-6টা পর্যন্ত রোদ দূর থাকে। তাই ওই দিকের রুমটা ভীষণ গরম, আর এখন তো গরম নেই কিন্তু কয়েকদিন দুদিন গরম পড়েছিল। ওই দিকে রুমটা আমি যাচ্ছিলাম না দুপুরবেলা, ভীষণ গরম। আর এখানটা হচ্ছে একদম ঠান্ডা, খুব আরামদায়ক হচ্ছে গ্রীষ্মকালের জন্য। আর এইদিকে এমনিতেই গরম একটু কম, হাওড়া কলকাতার থেকে গরম কম। রুদ্র বলে যে এখানে নাকি বেশি গরম, হাওড়াতে থেকেও বেশি গরম। আগে যেত আর বলতো ওখানে বেশি গরম, ওখানে বেশি গরম, কিন্তু আমি এখানে দেখছি তো যে না, আগের বছর এসেছি তখনও খুব একটা গরম ছিল না, এবছর এখানে গরম খুব একটা বেশি না, মানে কলকাতার মতো গরম এখানে না। কলকাতায় একেবারে আমরা মানে দোতলায় এসি না চালিয়ে দুপুরবেলা একদম থাকা যা মানে যেত না, পুরো আগুন জ্বলতো। এই খাওয়া দাওয়া হয়ে গেল, আমার হয়ে গেছে, বেটুর হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু রেস্ট নেবো। সেই সকাল মানে সকাল ছেলের সাথে সকাল সকাল করতে গিয়ে আমারও সকাল বেরিয়ে গেছে। সেই সকাল 6টা থেকে উঠে এখন কি হয়েছে না তো, মানে 6টার সময় উঠে যাচ্ছি, এবার যেদিন ভাবছি যে আমি দেরি করে উঠবো কিন্তু হচ্ছে না, সেই 6টাতেই ঘুম ভেঙে যাচ্ছে। দিয়ে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, মানে উঠে গেলেই ভালো, কাজগুলো হয়ে যাবে। তাহলে এবার একটু রেস্ট নিই বাবা, আর আমি পাচ্ছি না, একটু রেস্ট নেবো এবার। ফ্রিজে ছিল তো টক দইটা আর গোলাপ জলটা, সেগুলো আগে থেকে বের করে রাখলো, ঠান্ডা লেগে যাবে। তো
এটাই আমি মাখবো মেখে 15 থেকে 20 মিনিট রেখে তারপর ধুয়ে দেব। একদম মুখ পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, যে তেল চিটে বসলো মুখের মধ্যে সে সব বেরিয়ে যাবে। তো এটাই করি। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নতুন যারা আমার ভিডিওগুলো সার্চ করবে তাদের ভালো লাগলে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো। চলো আজকের মতো টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো, নতুনভাবে নতুন রূপে আমার প্রিয়মা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো, মাস্ক ইউজ করো, ডিস্টেন্স বজায় রেখো আর